আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার সকাল সন্ধ্যা চ্যানেলে। সুন্দর আলো ঝলময় একটা সকাল দিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি একটু যা করি বারান্দা যেয়ে গাছপালাগুলো আগে দেখি, তো দেখি ওরা কেমন আছে, কতটুকু গ্রো করেছে আর কি। তো সুন্দর সকাল, আর আজকে কিন্তু ছুটির দিন ছিল, সবাই ঘুমাচ্ছে, আর ছুটির দিনে সাধারণত একটু দেরি করেই কিন্তু ঘুম থেকে উঠি। তো আজকে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার একটা স্পেশাল রিজন আছে, তো সে কারণটা অবশ্যই জানাবো। আর এই তো আমি কিন্তু দেখাচ্ছি যে আমার বাসার সবাই কিন্তু ওরা ঘুমিয়ে আছে। আর এখন যেটা আমি করব, অনেক কাজ আছে কিন্তু, তো আসলে কাজ থাকার কারণটা হচ্ছে আমাদের বাসায় আজকে মেহমান আসবে। আর মেহমান আসার আগে একটা গৃহিণী কিভাবে করে এই তো ছোটো বাচ্চা নিয়ে সব কাজ গুছিয়ে করে, সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। আর এখানে কিন্তু অনেকগুলো চিকেন দেখা যাচ্ছে, এটা কিন্তু একদিন আগেই এই কাজটা আমি করেছি, তো আমি ভিডিওটা অ্যাড করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি চিকেনে আদা আর রসুনের পেস্ট আর 2 প্যাকেট বিরিয়ানি মশলা আর এখানে আছে টক দই আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে ঝেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। তো মানে যেদিন মেহমান আসবে সেদিন এটা আমি রান্না করব, মানে একদিন পর সারা রাত থাকবে আর সকালে এটা রান্না করব আর কি। তো গতকাল রাত্রি কিন্তু সেটা ছিল ম্যারিনেট করা। আর এখন সকালবেলা আমি আমার কিচেনে চলে আসলাম, সব কিছুই কিন্তু হাতের কাছে রেখেছি। এখানে সব গুঁড়ো মশলা, টমেটো সস আর আদা রসুন পেস্ট, বাটা মশলা, বাদাম বাটা, পেঁয়াজ, তো গরম মশলা বাটা সব কিছু হাতের সামনে রেখে দিয়েছি। আর এই তো এই কাজগুলো এতক্ষণ করলাম। আর এক চুলাতে চা বসিয়েছিলাম, আমি এখন একটু চাটা খাবো, নয়তো আমার ভালো লাগবে না কাজে, কারণ এখনই আমি রান্না চুলোতে বসিয়ে দেব, বড় হাঁড়িতে রান্না হবে আজকে। আশা করছি আজকের ভিডিওটা আমার হাঁপুদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, ভিডিওটাতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আমি এখানে বসে পড়লাম সোফাতে, এখানে সামনের দৃশ্যগুলো দেখবার খাবো। তো এই তো এই যে এখানে কয়েকটা ফুল গাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর ফুল ফুটে আছে, ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না। তো এই তো নাস্তা করে ফেলেছি, আমার কয়েক পিস পাউরুটি ছিল সেগুলাই খেলাম, চা দিয়ে খেয়ে এসে পড়েছি। আর ছেলের বাবা ঘুম থেকে উঠে বাইরে থেকে নাস্তা কিনে আনবে, তো ওর ঘুম থেকে উঠতে দেরি আছে, 9:30-9:30 দিকে উঠবে। তো আমি খেয়ে ফেলেছি, খেয়ে 1 কাপ চা আর 1 পিস পাউরুটি খেয়ে এখন রান্না করতে আসলাম। এখানে পরিমাণ মতো তেল, গরম মশলা আর পেঁয়াজ। তো নতুন হাঁড়িতে আজকে আমি রান্না করছি। আর একটা আপু কিন্তু আমার হাঁড়িটার প্রাইসও জানতে চেয়েছিলেন, যে আপু তোমার হাঁড়িটার প্রাইস কত। তো আসলে মেসেজে কিন্তু অত কিছু বলা যায় না, যেটা আমরা আমার কমেন্টসে আর কি, তো কারণ একটু সমস্যা থাকে, কমিউনিটি গাইডলাইনে কিন্তু নেই যে কোনো কিছুর সংখ্যা লিখে আমরা কোনো কিছু শেয়ার করব। তো আমি হাঁড়িটার প্রাইস বলে দিব। তো এই হাঁড়িটা আসলে 5 কেজি পর্যন্ত রান্না করা যাবে, খুবই মজবুত একটা হাঁড়ি। আর এই হাঁড়িটার প্রাইস নিয়েছিল 2000 টাকা, এখানে পাপা 2000 টাকা দিয়ে এই হাঁড়িটা কিনে এনেছে। তো আসলে আমি জানি না সে আপুটা আজকে আমার ভিডিওটি দেখছে কি না, তবে আশা করছি আমার আপুটা উপকৃত হবেন একটু হলেও। আমি চাই সবসময় যে আমার ভিডিও দেখে আমার আপুরা একটু হলেও উপকৃত হোক। এ পর্যন্ত যত আপুরা আমার যে কোনো কিছুর দাম জিজ্ঞেস করেছেন, যে কোনো ড্রেস বা যে কোনো কিছুরই, আমি কিন্তু অনলাইন পেজের নাম সহ শো করেছি যে কোথা থেকে কিনেছি বা কোনো কিছু, সব কিছুই কিন্তু প্রাইস আমি বলে দিয়ে এসেছি। তো অ্যাজ এ মানে আমি যখন একজন সাধারণ দর্শক ছিলাম, আমিও কিন্তু এরকম অনেক আপুদের কমেন্ট করতাম, আমি কিন্তু কখনও কোনো কিছু রিপ্লাই কখনোই পাইনি যে কোনো কিছুর প্রাইস কেমন বা কোথা থেকে কিনেছে। তো সেই হিসেব থেকে দিক থেকে বিবেচনা করে আজকে যখন আমার চ্যানেল আছে, আমি কিন্তু সবসময় চেয়েছি যে কোনো কিছুর অ্যান্সার, যে কোনো কিছুর অ্যান্সার আমি যেটা জানি সেটা আমি অবশ্যই দিয়ে দেব। তো ঠিক আছে, এখন আমি তো রান্নাবান্নাগুলো একটু শেয়ার করি। আমি কিন্তু পাশের চুলোতে আলু একটু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে আমি সমস্ত ময় মশলা কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে আদা রসুনের পেস্ট, বাদাম পেস্ট আছে, জিরা পেস্ট, গরম মশলার পেস্ট, তো
এখানে নারিকেল পেস্টও দিয়েছিলাম, তো সব কিছু একসাথে, আর এই তো জিরে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর এগুলো দিয়ে টমেটো সস কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষাবো। আর এখানে আমি অ্যাড করব শুকনো মরিচের গুঁড়োটা, তো একটু পরে আমি শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দেব, তারপর আমি ভালো মতো এই মশলাটাকে কষাবো। তো আজকে তো চিকেন বিরিয়ানি তৈরি হচ্ছে, তো এতগুলো চিকেন বিরিয়ানি আমি কখনো এর আগে রান্না করি নাই, আজকে এ ফার্স্ট রান্না করব। তো একটু কষ্ট হয়েছিল কারণ নাড়াচাড়া দিতে কষ্ট হয়েছিল, আর এহসানের পাপাও সেই টাইমে আজকে দোকানে চলে গিয়েছিল নাস্তাটা করেই, যার কারণে এহসানের পাপা আমাকে হেল্প করতে পারে নাই, তো একা একাই আর কি সমস্ত কাজগুলো করতে হয়েছে। আর এইদিকে বাহিরে কিন্তু প্রচুর বাতাস, জ্বালাটা খুলে রেখেছি কারণ তো রান্নাঘর গরম হয়ে যায় জ্বালানা যদি আটকিয়ে রাখি। আর ওইদিকে আমার অ্যাডজাস্ট ফ্যানটা এমন জায়গায় যে জ্বালানাতেই আছে, তো জ্বালানাটা খুলেই আমার অ্যাডজাস্ট ফ্যানটা ছাড়তে হবে। আর এদিকে বাতাসের কারণে মানে বারবার মানে চুলোটা ভালো করে আগুন হচ্ছিলো না, যার কারণে সাইডে একটা বোর্ড রেখেছি। তো আমার এটা নতুন চুলা আর এই চুলাতে মানে আগুন স্বাভাবিকভাবেই উঠে, এত বেশি রান্নার ক্ষেত্রে আমি দেখলাম যে আগুনটা আরও বেশি আগুন চুলোতে থাকলে ভালো হতো, তো এর বেশি আগুন আর ধরতেছিল না, যার কারণে আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পেঁয়াজগুলো একটু লাল করেছিলাম। তো একটু লেট হয়েছিল আমার এই কাজগুলো করতে, কারণ অনেক চুলা আছে যে অনেক বেশি আগুন ধরে, তো আমার এই নতুন চুলাতে আগুনটা একটু কমই ধরে, যার কারণে এই প্রসেসগুলো করতে একটু সময় লেগেছিল। তো ওই দিকে বিরিয়ানির জন্য চিকেনটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, চুলোতেই আছে। আর এখানে আমি চলে আসলাম, এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চালের গুঁড়ি নিয়েছি, 1 কাপ নিয়েছিলাম ময়দা, আর এখানে গুঁড়ো দুধ নিয়েছিলাম মিনিমাম 4 টেবিল হবে, 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর পরিমাণ মতো লবণ, আর এখানে আছে গুড়, গুড়টা আমি একটু গলিয়ে নিয়েছি, আর কুসুম গরম পানি। তো এগুলো দিয়ে আজকে একটা ব্যাটার তৈরি করব, তো এটা হচ্ছে তেলের পিঠা। আর এই তো আতপ চাল আমি বাহির থেকে কিনে এনেছিলাম, সেই আতপ চালই ভালো মতো ধুয়ে শুকিয়ে যেই আমি বাহির থেকেই চালটা আর কি ভাঙিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে আমি এই তো মেল্ট করা যেই গুড়টা ছিল সেটাও দিয়ে দিলাম, তারপর এই তো ভালো করে মিক্সড করে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব, প্রথমে বেশি করে পানি দেওয়া যাবে না, প্রথমে আগে আমি গুড়টার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে তেলের পিঠার যেরকম একটা ব্যাটার হয় ওরকম করে একটা ব্যাটার তৈরি করে রাখবো। এটা এখন তো সকালবেলা, মিনিমাম 9:30 বাজে আর কি, তো এটা আমি দুপুরের দিকে পিঠাগুলো তৈরি করব, মেহমান আসার আগেই আমি পিঠাগুলো তৈরি করে ফেলবো। তো আমি এখন আর ভিডিওটা বেশি বড় করব না, এই তো এভাবে করে হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে আমি এই কাজটা করেছিলাম, ভালো করে পিঠাটা একটা ব্যাটার আমি তৈরি করে ঠেকে রেখেছিলাম। তো পিঠার ঘনত্বটা বুঝে আমাদেরকে আর কি তেলের পিঠা যেরকম ঘনত্ব হয় সেভাবে করেই কিন্তু তৈরি করতে হবে। আর এইদিকে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, তো আলুগুলো যেহেতু কাঁচা আলু ভেজেছি, তো এখন এই মাংসের সাথে আর আমি আলুটা আর একটু কষিয়ে নেব, মাংসের সাথে আলু ভালো মতো এখানে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো এখন এই অবস্থায় একটু স্বাদটাও দেখতে হবে যে লবণ সব কিছু ঠিকঠাক মতো আছে কি না, তো আমি টেস্ট করে দেখেছিলাম যে হ্যাঁ ঠিকঠাক মতো আছে। আর এখন আমি এসে পড়লাম চালটাকে একটু ভিজিয়ে রাখবো, আর চাল নেওয়ার ক্ষেত্রে একটু কনফিউজড ছিলাম আর কি, কারণ এর আগে কিন্তু আমি এত রান্না আসলে করি নাই, তো প্রায় 20-22 জনের উপরেই রান্না বান্না হয়েছে আর কি। তো আমি এখানে 3 কেজির মতো চাল নিয়ে নিয়েছিলাম, তো চালটা হয়তো আরেকটু কম নিলে ভালো হতো, তো যাই হোক 3 কেজির মতোই আমি চালের মাপ নিয়েছি। আর এখন আমি যেটা করব, চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো, এতে করে চালটা একটু দানাটা বড় বড় হবে আর কি, ঝরঝরে থাকবে পোলাওটা। আর পোলাও রান্নাটা আর শেয়ার করলাম না, পোলাও কিন্তু বসিয়ে দিয়েছি, মাংসটা আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর সেই পাতিলটা ভালো করে ধুয়ে ওই পাতিলে এখন আমি চালটা বসিয়ে দিলাম। আর এই তো গুঁড়ো দুধ দিয়েছি আর বাদাম পাটা দিয়ে খুব সুন্দর করে পোলাওটা তৈরি করেছি, আর সবার শেষে একটু লেবু চিপে দিচ্ছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আর এই তো এদিকে এখন উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেব। তো ঘি দিয়ে আর একটু কেওড়া জল দিয়ে এটা ঢেকে রেখেছিলাম। তো এখন যেটা করব, এই তো মিক্সড করার পালা। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, এখানে পাপা থাকলে অনেক বেশি সুবিধা হতো, আমি আর কি একদমই পারতেছিলাম না এই কাজটা করতে। তো আমার ছেলে এহসান এদিকে ভিডিও করছিল আর আমি এদিকে এই তো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে অনেক কষ্ট করে, আমার হাত ব্যথা হয়ে গিয়েছিলো কিন্তু নাড়তে, নিচের থেকে উপরে নাড়তে। তো এহসানের পাপা হলে একটু বেশি সুবিধা হতো। তো যাই হোক, আমি এই কাজটা এরপর একা একাই আর কি সম্পূর্ণ করেছিলাম, আস্তে আস্তে করে অল্প অল্প করে চিকেন দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। আর মিক্সড করার পর আমি যেটা দেখেছিলাম, যে যেটা আমি চুলোতে যখন দমে দিয়েছিলাম ভালো করে দম উপর থেকে নিচ্ছিল না, এরপর আবার রাইস কুকারে অর্ধেক ঢেলে নিয়েছিলাম। তো রাইস কুকারে অর্ধেক ঢেলে তারপর আমি রাইস কুকারেটা অন করে দিয়েছিলাম আর হাঁড়িটা একটা তাওয়ার নিচে বসিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে বিরিয়ানিটা তৈরি করেছিলাম। তো হাঁড়িটা যেহেতু 5 কেজি আর রান্না হয়ে গেছে 6 কেজি, এর জন্য একটু মানে বেশি হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন আমি এটা চুলোতে বসিয়ে দিলাম দমে। তো আমার এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এতগুলো রান্না বান্না করে তো হালাত খারাপ হয়ে গেছে, অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো এখন আমি কিন্তু মেহমান আসার আগেই যা করলাম খেয়ে নিলাম ঘাপুস ঘুপুস, কারণ মেহমান আসতে অনেক দেরি করে ফেলেছে, প্রায় 3:30 বাজিয়ে দিয়েছিল মেহমান। আর এই তো খাওয়া দাওয়া করে আমি যেটা করলাম পিঠা বানাতে এসে পড়লাম। তো ভাবতেছি যে পিঠাগুলো তৈরি করে ফেলি, আর মেহমান তো আসতে দেরি করে ফেলেছে। এই তো আমার ফুলকো ফুলকো পিঠাগুলো, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই তো ডুবো ডুবো তেলে কিন্তু একটা একটা করে সম্পূর্ণ পিঠাই আমি তৈরি করে ফেলবো। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন আপু হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার মেহমান আসবে, সেই ভিডিওটাও আমি খুব শীঘ্রই শেয়ার করে দেব। তো এতদিন পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের দিকেও কিন্তু চোখ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।